সবাইকে নমস্কার। যত না খুলমখা, প্রত্যেক বছরের ন্যায় এবারও টিআইডিসি এই বাণিজ্য মেলার আয়োজন করেছে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই বাণিজ্য মেলা এখানে ক্রমাগত থাকবে। এই বাণিজ্য মেলার উদ্বোধনী কার্যক্রমে মঞ্চে উপস্থিত এই বাজারঘাট অঞ্চলের লোকপ্রিয় বিধায়িকা মিমি মজুমদার মহোদয়া, শ্রী কিরণ গীতে সেক্রেটারি ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, শ্রী কিরিটি চাকমা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার বাংলাদেশ, শ্রী টিঙ্কু রয় চেয়ারম্যান টিআইডিসি, শ্রী সন্তোষ সাহা চেয়ারম্যান টিটিডিসি, শ্রী শুক্লাচরণ ওয়াতিয়া চেয়ারম্যান টিএসআইসি, ডক্টর পি কে গোয়েল ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, আর ইহা উপস্থিত সবই অলগ অলগ ইন্ডাস্ট্রি কে প্রমুখ ব্যক্তিগণ আর টিআইডিসি কে মেম্বার আর কমার্স ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের সমস্ত অধিকারী, আয়োজনকর্তা, মায়েরা বোনেরা, দেশ বিদেশ থেকে যারা স্টল এখানে লাগিয়েছেন সমস্ত বন্ধুরা, এবং আমার মিডিয়ার বন্ধুরা, বন্ধুরা, নতুন সরকার এসেছে 2018-তে। ইলেকশনের আগে আমি বলতাম যে সত্তা পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন, আর ইলেকশন শেষ হওয়ার পর যখন ত্রিপুরার মানুষ ঐতিহাসিক রায় দিয়েছে, তখন আমি বলতাম বা এখনো বলি, চাল চরিত্র চেহারা বিহেভিয়ার অ্যাটিটিউড ওয়ার্ক কালচার, সময়ের মধ্যে কাজ শেষ করা, অ্যাকাউন্টেবিলিটি, এই শব্দগুলো কোথাও ত্রিপুরাতে হারিয়ে গিয়েছিল দীর্ঘ 40 বছর। এই শব্দগুলোর সঙ্গে যে কোনো দেশ, যে কোনো প্রান্ত, যে কোনো রাজ্য, যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো সরকার যখন পরিচিত থাকবে, জিডিপি বাড়বে, ইন্ডাস্ট্রি বাড়বে, ইনফ্রাস্ট্রাকচার বাড়বে, এডুকেশন হাব হবে, হেলথে পরিবর্তন আসবে, আইটিতে উন্নয়ন হবে, মানুষের মধ্যে কর্মক্ষমতা বাড়বে, সর্বোপরি রোজগার বাড়বে। আর মানুষের রোজগার যখন বাড়বে যে রাজ্যে, তো সে রাজ্যের উন্নয়ন হবে। এখন প্রশ্ন, এই কাজগুলি কি শুরু হয়েছে? তার কি আপনার কাছে প্রমাণ রয়েছে? আমি ত্রিপুরার মানুষকে ধন্যবাদ জানাই। অনেকের মনে প্রশ্ন, 40 বছর ক্রমাগত, 35 বছর ক্রমাগত।